রিপাবলিক বাংলা প্রদেশ সঙ্গে রয়েছে আমি সৃজিতা শুরু করছি আজকের হচ্ছে রেকের আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে বুধবার দিন আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহী সভার আয়োজনের ঠিক আগের মুহূর্তে যে প্রস্তুতি সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু আজকে এই হচ্ছে তাকে মঞ্চ থেকে একাধিক প্রশ্ন ছুড়ে দেবো কারণ আর যে সভা আগামীকাল রয়েছে সেই সভাতেই একাধিক যে বঞ্চনার শিকার এই রাজ্যের মানুষ সেই সমস্ত বঞ্চনা নিয়ে কথাবার্তা বলা হবে যারা বিয়ে পাচ্ছে না তাদের হয়ে কথা বলা হবে যারা চাকরি পাচ্ছে না তাদের হয়ে কথা বলা হবে যারা যোগ্য হওয়া সত্ত্বেও হয়তো বাড়িটা পাননি তাদের জন্য কথা বলা হবে এ রাজ্যে চাকরিতে দুর্নীতি এ রাজ্যে শিক্ষায় দুর্নীতি এ রাজ্যে খাদ্যে দুর্নীতি এ রাজ্যে কোথায় দুর্নীতি নেই সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে কথা বলা হবে আলোচনা করা হবে একাধিক যারা অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন দলের সমর্থক হিসেবে প্রতিনিধি হিসেবে তাদের সঙ্গে আমরা কথা বলবো তবে তার আগে দেখবো একটা বিশেষ রিপোর্ট বঙ্গে অমিত শাহ দিকে দিকে শিক্ষকের চাকরি চুরি পুরো নিয়োগে দুর্নীতি রেশনের চাল চুরি আবাসের ঘর থেকে বালি চুরি 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 আর চুরি দুর্নীতি বঞ্চনার নানান ছবি রাজ্যে এই আবহে যাবতীয় বঞ্চনার প্রতিবাদ সমাবেশে বুধবার শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যায় মানুষ আসতে চাইছে আমাদের স্টেজ তিনটে স্তরে করা হয়েছে তাতে কারা কারা থাকবে তাদের ঠিক করে দেয়া হয়েছে কয়েক লক্ষ মানুষ বঞ্চিত আপনি স্টেজের উপরে তুলবেন কি করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মানুষকে একজোট হবার বার্তা বাড়ি বাড়ি অভিষেক ব্যানার্জির চিঠি পাল্টা চুরি ইস্যুতে বিজেপির বিক্ষোভ যত অমিত শাহ আসবেন অমিত্র মোদী আসবেন এই বিধায়করা আর পরের বার আসবে না জিরো হয়ে যাবে বিজেপি এই পার্লামেন্ট ইলেকশনে অমিত শাহ আসছে কি এমন একটা কে গব্বর সিং আসছে গব্বর সিং আসলে মমতা ব্যানার্জি বিরু জয় রেডি আছে মুখ্যমন্ত্রী ভয় আসেননি সকাল থেকে যা চোর চোর হয়েছে চোর 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 মমতা চোর 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 মমতা চোর 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 দীর্ঘ দিন ধরে ডিএ থেকে বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা তাদের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠালো সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সহকর্মী যারা কেন্দ্রের কর্মরত অথবা বিভিন্ন রাজ্যে কর্মরত তাদের থেকে 40% কম মহার্ঘ ভাতা পাচ্ছেন তার বেসিকের তুলনায় অর্থাৎ এক একজন কর্মচারীর ন্যূনতম 180,000 টাকা তিনি লোকসান করছেন আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়ের কাছে টুইট করে জানিয়েছি আমাদের বকেয়া ডিএর পরিমাণ এবং সেই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য বছরে 1,92,000 টাকা আমাকে কম টাকা পাচ্ছি আমি শুধুমাত্র ডি এর জন্য চাকরি চুরি থেকে নাগরিক পরিষেবায় বঞ্চনা সবেতেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজ্য সরকার আর সেই তৃণমূলে কিনা বুধবার থেকে বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদ জানাবে বঞ্চনার বিরুদ্ধে রিপাবলিক বাংলা এই সভার আগে কত কিছু আমরা দেখলাম যে এই সভার আগে হুগলিতে কোনো কোনো জায়গায় পোস্টার পড়ে গেল হুমকি দিয়ে যদিও তৃণমূলের তরফ থেকে বলা হলো যে না না আমরা এই কাজ করিনি আবার কোথাও কোথাও দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি চলে যাচ্ছে বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জেলায় জেলায় ঠিক এই সভার আগে আবার এই সভার আগে আমরা জানতে পাচ্ছি বিধানসভাতেও নাকি প্রতিবাদ করা হবে কালো পোশাক পরে শাসক দল নিজেরাই প্রতিবাদ করবেন বিধানসভায় দাঁড়িয়ে অবশ্য বিরোধীরা কারা থাকবে আমরা ঠিক জানি না এখন অবধি তো যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যারা আজকে আজকে আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমি একবার পরিচয় করে দিই আমাদের সঙ্গে রয়েছেন অরুণাভা মজুমদার বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ দাস বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্কুর সান্যাল সমাজকর্মী হিসাবে রয়েছেন মোহাম্মদ শাহিন বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন জামাল উদ্দিন মোল্লা আইএসএফ এর অঞ্চল নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীদের তরফ থেকে বিদেশ গাজী এবং আমাদের সঙ্গে রয়েছেন শৈবাল বাবু সঙ্গে কথা বলবো যারা ডিএল লড়াই নিয়ে দীর্ঘদিন ধরে সেই দাবিতে দীর্ঘদিন ধরে মাঠে বসে রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আজকে শুরুটা আমরা অরুণবাবু বাবুকে দিয়ে করি অরুণবাবু বাবুকে আগে একটা কথা বলুন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আপনারা একটা সভা করছেন যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আসছে এই সভায় আদৌ মানে যারা চাকরি পাচ্ছে না যারা ডিএ পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা সেই সমস্যার কোনো সমাধান হবে আদৌ কি বার্তা এই রাজ্যের মানুষের কাছে পৌঁছবে কালকে শাহী সভা থেকে সবচেয়ে বড় কথা যারা চাকরি প্রার্থীরা বসে আছে তারা তাদের চাকরি থেকে বঞ্চিত করেছে এই সরকার এই তৃণমূল সরকার আর আমরা কালকে যে প্রতিবাদী জনসভাটা করছি তাতে রাজ্যের মানুষের কাছে এই বার্তা পৌঁছচ্ছি যে এই সরকার চাল চুরি থেকে শুরু করে কয়লা চুরি সেটাই তো অভিযোগ দাদা আপনি কি করে বলছেন এগুলো আরে
সৃজিদা তোমাকে একটা কথা ভাবতে হবে, যেই সরকারের মন্ত্রীর ঘর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়, বাঙালি আলমারিতে বই দেখেছে, বাঙালি আলমারিতে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ দেখেছে, এখন তৃণমূলের নেতা এবং তার বান্ধবীদের ঘর থেকে চুরির টাকা, কোন চুরি? শিক্ষা চুরির টাকা। আপনি কি করে জানেন? আমি না, সাপামোর পশ্চিমবঙ্গবাসী জানে। আমাকে না একটা বাচ্চা ছেলেকে বলেছে রুদ্রাঙ্কু এই সমাজের সমাজকর্মী হিসেবে পরিচিত, রুদ্রাঙ্কু একটা নতুন ভবিষ্যৎ রয়েছে। রুদ্রাঙ্কু আমার একটা কথা বলো, আমি জানতে পারলাম যে কালকে বিধানসভাতে শাসক দল কালো পোশাক পরে প্রতিবাদ দেখাবে, প্রতিবাদটা কাদের উদ্দেশ্যে দেখাবে? যারা বঞ্চনা করছে, কেন্দ্র বঞ্চনা করছে, একশো দিনের টাকা দেয়নি, একশো দিনের টাকা আজকে আমাদের তৃণমূলে যা সাংসদ হয়েছে তারা তাদের থেকে, তাদের মাইনের থেকে তারা কেটে কেটে আজকে মানুষের কাছে একদম 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 মিথ্যে কথা। একশো দিনের টাকার হিসাব চাওয়া হয়েছে, সেই টাকার হিসাব সব চুরি করে নিয়েছে। তুমি ভাবো ওনারা লিখিত দিতেই পারেনি যে হিসাব নেই, হিসাব দিই শোনো, লিখিত মিডিয়ামিলের টাকা বক্তুয়ে দিয়ে দিয়েছে, লিখিত দিয়েছে দুজনার যুগলবন্দিতে। রাজ্যের আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ ভুগছে এনাদের যুগলবন্দিতে, সাধারণ খেটে খাওয়া যারা শ্রমিক, যারা একশো দিনের কাজটা করে একদম নিম্ন সংখ্যার। দাদা একদম ঠিক বলেছে, আজকে বিজেপি সরকারের জন্য একদিনের কাজ করে মানুষ বলতে দেন, মরে যাচ্ছে, মানুষকে বহুত মারা যাচ্ছে, বলতে দেন, বলতে দেন, বলতে দেন, মানুষকে অনেক ধমকেছেন আমার, বলতে দেন। এই নিয়ে কিভাবে একশো দিনের কাজের আন্দোলন দেওঙ্গা থেকে চালু হয়, দেওঙ্গা বিডিও অফিসে আমাদের শ্রমিক যারা কাজ করেছিল তারা ন্যায্য দাবি নিয়ে দেওঙ্গা বিডিও অফিস গেরুয়া করে, গেরুয়া করে তাকে ন্যায্য অধিকারটা চায়, কিন্তু তার সত্ত্বেও এই যে নির্লজ্জ প্রশাসন সঙ্গে এই রাজ্য সরকার মিলিতভাবে সেই সব আন্দোলনকারীদেরকে অ্যারেস্ট করে জেল খাটিয়েছে। উনি এখনো উনি জানেই না বিষয়টা, রাজ্য দেশ তোলপাড় হয়ে যাচ্ছে একশো দিনের টাকার জন্য, জানেন না তাহলে আজকে টাকা পয়সা পৌঁছে এই একশো দিনের মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা যারা বলছেন যে আমাদের যোগ্য যোগ্যতা আছে, আমরা যোগ্য, অলরেডি নাম উঠেছে, আমাদের ইন্টারভিউ এর সুযোগটা দিন, সেটা কেন হচ্ছে? আচ্ছা কালকে যে সভাটা হবে, আপনাদের কি মনে হয় যে এই সভায় আপনারা কি আসছেন প্রথমত? আমাদের এই সভায় আমরা এখনো সিদ্ধান্ত সেইভাবে নিইনি, সবাইকে তো জানাতে হবে বিষয়টা, আমরা শুধু সরকারের কাছে জানতে চাই এবং এই সভায় যারা আসবেন তাদেরও তারা যাতে প্রশ্ন করে সরকারকে। আমরা পাঁচ বছর ধরে বসেছিলাম, একটা পরীক্ষার ফর্ম ফিল আপ করানো হয়নি, পাঁচ বছর বাদে ফর্ম ফিল আপ হয়েছে 2022 সালে। 2022 সালে ফর্ম ফিল আপের সময় বলা হয়েছে তোমাদের বছরে দুবার নিয়োগ হবে, 2023 সালে কেউ বসে থাকবে না, প্রেস কনফারেন্স করে বলা হয়েছে, আজ পর্যন্ত ইন্টারভিউ সুযোগ পেলাম না 6 বছর ধরে। কখনো কালীঘাট বা কখনো বিকাশ ভবন, আমাদের চাকরি দেওয়ার বদলে পুলিশের লাঞ্ছনা গঞ্জনা, পুলিশের মার খেতে হচ্ছে। কিন্তু কালকে কি আপনারা এই অভিযোগগুলো জানানোর চেষ্টা করবেন বা অভিযোগ জানিয়ে আপনার আদৌ কোনো লাভ হবে কি না? কোনো লাভ দেখতে পাচ্ছি না, কোনো লাভ না। আপনাদের তো বলা হচ্ছে যারা যারা আজকে চাকরি যারা যারা আজকে পথে বসে রয়েছেন, সেটা চাকরি প্রার্থী হতে পারে, যারা ডিএ দাবিতে লড়াই করছেন বসে রয়েছেন, অনেক সময় বলা হচ্ছে এরকম অভিযোগ আসছে যে তাদেরও নাকি কোনো না কোনো রাজনৈতিক একটা সাপোর্ট রয়েছে, সত্যি কি তাই? না, আমার কোনো রাজনৈতিক সাপোর্ট, আপনি নিজেদের জন্য আমরা নিজেদের স্বার্থে লড়ছি, 5 বছর ধরে বঞ্চিত শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে আমরা পথে বসে আছি দিনের পর দিন। আপনাদের কি মনে হয় যে আপনারা পথে বসে আছেন, লড়াই করছেন, বারবার করে বলছেন, লাভের লাভ কিছু হবে? দেখতে তো পাচ্ছি না, আমরা তো কালীঘাটেও গেছি, আমাদের ন্যায্য দাবি, আমরা ভুল হলে আমাদের সামনে দেখা করুক, সেটাও তো করছেন না, তাহলে আরো আমরা কি করব? আমরা আমরা বেকাররা দিনের পর দিন রাস্তায় বসে আছি, এতবার বলছি একটু শুনতে পান না, আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে একটু শুনতেও পাচ্ছেন না এই লাঞ্ছিতদের কথা? আমাদের ভোটে আপনি জিতেছেন আর আমাদের কথাই শুনছেন, আমরা যোগ্য রাস্তায় বসে আছি। দেখুন, ওরা ডিএর দাবিতে, ওনারা ডিএর অন ডিএর দাবিতে যারা বলছে তাদের কাছে আমি যাব, এরা সবাই চাকরির দাবিতে রয়েছে, 5 বছর ধরে রাস্তায়, 5 বছর ধরে রাস্তায় রয়েছে, ওদের মামলা কিন্তু মহামান্য কোর্টে চলছে, ওদের মামলা বিভিন্ন কোর্টে পেন্ডিং রয়েছে। আপনাকে মনে হয় না
যে মামলাটা হয়েছে বলেই হয়তো অনেক ঘটনা সামনে আসছে, মামলাগুলো না হলে দেখুন কেউ যদি কোনো এ থেকে যদি মানে তার অধিকার অধিকার থেকে যদি কোর্টে যেতে হয় তাহলে সরকারটাকে বসানো কেন, নবান্ন কেন বসানো? দেখো মামলা যদি হয়ে থাকে মামলা চলাকালীন কিছু বলা যায় না, কোনো মামলা নেই 22 সালে, কোনো মামলা নেই 5 বছর ধরে পরীক্ষাই হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে 22 সালে, তারপরে ইন্টারভিউ এখনো নেওয়া হয়নি। দেখুন অবশ্যই লাভ হবে। সরকারি কর্মচারীরা পথে বসেছে, সরকারি কর্মচারী সাধারণ লোকের মধ্যে নয়, তারা পথে বসেছে, প্রাপ্য আদায় না করে সরকারি কর্মচারী উঠবে না, এটা আমি বলতে পারি। আমরা ডিএ নিয়েই উঠবো, ডিএ তো আমাদের ন্যায্য। দেখুন আমি বা আমার আগামী প্রজন্ম, এই বিজেপি সরকার যদি থাকে এই ভারত ভারতের বাইরে পড়ছে না দাদা, যে ভারতকে খেয়ে নেবে সে সারা ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম গভর্নমেন্ট ছিল, কেউ ডিএর এই ডিএর বঞ্চনা মানবিক একদম স্বৈরতান্ত্রিক পথে যে বঞ্চনা করছে। উত্তরটা দিচ্ছি শুনুন, কেন্দ্র কোন হারে ডিএ দেয় আর কেন্দ্রকে জিজ্ঞেস, কেন্দ্র সরকার মোদি অমিত শাহ যখন অমিত শাহ জিজ্ঞেস করতে হবে বলুন যে কোনো লাভ নেই, ডিএর আন্দোলন হচ্ছে, এতে নসা সিদ্দিকী সবসময় ডিএর পক্ষেই ছিল, যারা ডিএ পাচ্ছে না তাদের টাকাটা ন্যায্য ভাবে তাদের পাইয়ে দেওয়া হবে। আমার একটা কথা বলুন, কালকে বিধানসভায় কালকে বিধানসভায় কালো পোশাক পরে শুনলাম শাসক দলের জায়গায় বিধায়ক রয়েছে, তারা নাকি কালো পোশাকে প্রতিবাদ দেখাবে, কালকে ভাঙড়ের বিধায়ক কোথায় থাকবে? ভাঙড়ের বিধায়ক সবসময় সাধারণ মানুষের হয়ে ছিল, আছে, থাকবে, একমাত্র নসা সিদ্দিকী মানুষের হয়ে আওয়াজ তুলছে। এই 100 দিনের ডিএর যদি কোনো কখনো যদি আবাস তুলে থাকে সেটা নসা সিদ্দিকী প্রমাণ নিয়ে থাকবেন, আপনার মাননীয়কেও জিজ্ঞাসা করে দেখবেন, প্রথম চিঠিটা যদি কেন্দ্রে করে থাকে, আমার বিজেপি ভাই আছে, জিজ্ঞাসা করে দেখবেন সেটা নসা সিদ্দিকী করেছে। তৃণমূল কি বলতে চাই? আচ্ছা আমি তৃণমূল শুধু আমি বলি আছে দাদা, এপাং ওপাং সপাং করে বলেনি, দাদা বলেনি, দাদা বলেনি, এপাং করে আমি আগে এপাং ওপাং সপাংটা বুঝতাম না, এখন বুঝে গেছি, এপাং করে ওপাঙে গিয়েছে, চা খেয়েছে আর ধপাং করে ওখান থেকে দাদা এখানে এসে। আমি কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, এরা যে চাকরি চুরির অভিযোগ, এরা যে খাদ্য কেলেঙ্কারি মানে রেশনের দুর্নীতি, এরা যে আর কি কি বলো পুরসভায় দুর্নীতি, এই দুর্নীতিগুলো উত্তর গুলো কেন? দুর্নীতি নিয়েও দুর্নীতি, দুর্নীতি ছাড়া কি আছে? দুর্নীতি নিয়েও দুর্নীতি, দুর্নীতি নিয়েও দুর্নীতি, একদম দুর্নীতি নেই, দুর্নীতি করছে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকার কেন্দ্র লাখ লাখ কোটি কাটছিল, আপনি বলুন না, আমি তো তোমার থেকে জানতে চাচ্ছি, এ রাজ্যে চাকরি চুরি এ রাজ্যে হয় না ভাই, চাকরি চুরি এ রাজ্যে হয়, আরে দুর্নীতি হয়নি, শিক্ষা দপ্তর পুরো জেলে, আমরা শিক্ষামন্ত্রীকে খুঁজে পাচ্ছি না, তৃণমূল সরকার কেন্দ্রে দই দিচ্ছে মাঝখানে আমরা বঞ্চিতরা দিনের পর দিন রাস্তায় পার হয়ে যাচ্ছি। দাদা আসুন, আচ্ছা আপনারা আপনাদের যেটা প্রাপ্য দিয়ে, এটা আপনাদের প্রাপ্য না, এটা আপনাদের দয়া করা হচ্ছে, আগে এটা বলুন। প্রাপ্য দিয়ে আমাদের 29টা রাজ্যের মধ্যে 28টা রাজ্য এআইসিসিপি অনুযায়ী মেনে দিয়ে দেওয়া হয়, সুতরাং 28টা রাজ্য তার প্রাপ্য দিয়েই অধিকার, ডিএটা অধিকার পড়ে, এবং এই গভর্নমেন্টও দেয় 6%, অধিকার যদি না থাকতো 6% দিত না, 42% আমরা মানে পেছিয়ে আছি 38%, অথচ অন্য অধিকারগুলো মেনে নেয় এখানে, শুধু আমাদের নয় পেনশন হোল্ডার যারা তাদেরও দিচ্ছে না এই অধিকার থেকে। আমি এখানে এখানে একজন আইনজীবীও রয়েছেন, আমি একটু আইনের বেড়া জালে কোথাও কি এই ডিএল লড়াইটা আটকে রয়েছে আপনাকে তাই মনে হয়? সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডার ছিল যে ডিএর যে দাবি
সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একদিক দিয়ে ওদের দাবি হিসেবে মতো খারিজ করে দিয়েছে। কারণ হচ্ছে আমি আমার যদি সামর্থ্য না থাকে আমি অনুদান দেবো কি করে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে ওরা বড় ধাক্কা খেয়েছে 2019 সালের যা। এদিকে আমার একটা ছোট প্রশ্ন রয়েছে, মেলা খেলা সবকিছুর জন্য তো সামর্থ্য রয়েছে, ক্লাবগুলোকে টাকা দেওয়ার জন্য সামর্থ্য রয়েছে, বছরে বছর সে টাকার পরিমাণ বেড়েও যায়, তো তাহলে হঠাৎ যারা সরকারি কর্মচারী যাদেরকে দিয়ে একাধিক কাজ করানো হয় তাদের জন্য কেন হঠাৎ সামর্থ্যটা থাকছে না দাদা? মালিক কর্মচারীকে বকশিস দেবে কি দেবে না সেটা মালিকের, এটা বকশিস নয়, বকশিস মানে বকশিস পারিশ্রমিক, আপনি ছোট করছেন, এটা বকশিস মানে বকশিস কাকে বলে, আজকে সরকারি সরকারি এটা সুপ্রিম কোর্টের অর্ডার, আপনি মানে এটা বকশিস না না আমি সুপ্রিম কোর্টে পড়ে আছি, আপনি মানে এটা সুপ্রিম কোর্টের অর্ডার বলছি, আপনি অপমান করলেন সুপ্রিম কোর্টে 2 দিন, এক মিনিট কোথায় গেলেন আমাদের দাদা কোথায়? ভালো করে ওখানে পরিষ্কার লেখা আছে যে আমরা কিভাবে মাইনে দেওয়া হয় কিভাবে ডিএ দেওয়া হয়, এটা এআইসিসি মেনে অনুযায়ী এআইসিসি টা কি, এটা কি বকশিস, এটা কোন, এটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, একটা সেটা সাংবিধানিক পরিষ্কার, এটা বকশিস সবকিছুর জন্য টাকা থাকে, ক্লাবে টাকা দেওয়ার জন্য টাকা থাকে, রুদ্রাঙ্ক, তাহলে এই বিয়েতে কেন তো সমস্যা হয়, সেখানেই কেন এত গরিব টাকা থাকে না, কেন্দ্র বঞ্চনা ইত্যাদি ইত্যাদি। দেখুন দাদা তো একবার বললো যে অর্ডারটা কি হয়েছে, ঠিক আছে, আর একটা তুমি আমার তুমি 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 তো ডিএ পর্যন্ত যাবে, তুমি আইনজীবী নন, উনি আইনজীবী, উনি আইনজীবীর কথা বলেছেন, তুমি বাকিটা, আমি বাকিটা বলি, শুনুন আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলেন তাহলে একটা বিষয় হলো দেশের মানুষ একটা প্রশ্ন করে যাচ্ছে যে বিজেপি সরকার বলেছিল যে 2 কোটি চাকরি দেবে, 10 বছরে কয় কোটি চাকরি, 20 কোটি চাকরি, কয় কোটি, এর সঙ্গে 2 কোটি চাকরি আছে, চলো নরেন্দ্র মোদিকে এদের এদের বলার কিছু নেই, এরা বঞ্চিত, তারা বলতে পারে না কয় কোটি চাকরি দিয়েছে, আচ্ছা আপনি বলেন আপনার গলাটা বলুন, শেষ করে দিন, আপনি আস্তে আস্তে বলুন 20 কোটি কয় কোটি চাকরি দিয়েছে, সেই বঞ্চনার মাঝখানে এই রাজ্যে শাহী সভার আয়োজন, কিন্তু এই সভাকে কোনোভাবে কি শাসক দল আটকে দেওয়ার চেষ্টা করছে, চাপে রাখার চেষ্টা করছে, তাহলে হুমকি পোস্টার কেন আসছে হঠাৎ এই সময়তে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু চিঠি বিভিন্ন জায়গায় কেন পৌঁছে যাচ্ছে হঠাৎ, কালকে কেন বিধানসভাতেই কেন্দ্রীয় বঞ্চনার জন্য কালো পোশাক করা হচ্ছে, কি মনে হয় আপনাদের? এই সভা বিজেপির ক্ষমতা প্রদর্শনের সভা নয়, এই সভা এই বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে আনার সভা, এই সভা সভা হচ্ছে এখানকার যুব সমাজের ভবিষ্যতের সভা, এই সভা এখানকার যুবতীদের ভবিষ্যতের সভা। মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বাংলাটাকে নিজের বাপের সম্পত্তি পেয়েছে, উনি এখানে একা সভা করবে, আমরা সভা করতে